শ্রদ্ধা ও ভালোবাসা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সর্বসাধারণের শেষ শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার পর জন্মস্থান মাশহাদে ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাকে সমাহিত করা হয়। দাফনের আগে প্রিয় নেতার সব যাত্রায় প্রায় 3 মিলিয়ন মানুষ অংশ নেন। অবশেষে নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় সমাহিত হলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে মাশহাদে জড়ো হয় কয়েক মিলিয়ন মানুষ। এছাড়া ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কি সহ প্রতিবেশী দেশগুলো থেকেও মানুষরা মাশহাদে জড়ো হয়। 63 বছর বয়সী সদ্য প্রয়াত এই প্রেসিডেন্টের জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত করা হয়েছে তাকে। বৃহস্পতিবার সকালে রাইসির মরদেহবাহী বিমান মাশহাদের হাসিমিনেজাদ এয়ারপোর্টে পৌঁছায়। এর আগে মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। পরে তারবিজ থেকে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্যাঞ্চলের কোম শহরে নেওয়া হয়। সেখানেও তাদের জানাজা হয়। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি। সেখানেও অংশ নেয় কয়েক মিলিয়ন মানুষ। 50 দেশের 68 জন উচ্চ পদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাইসি সহ নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় আজাদ স্কোয়ারে। শ্রদ্ধা জানাতে দিনভর সেখানেই রাখা হয় তাদের মরদেহ। গত রবিবার একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে ইব্রাহিম রাইসি ও হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েন। দীর্ঘ 16 ঘণ্টার টানা অভিযান শেষে সোমবার হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় নিহত হন রাইসি সহ 9 জন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।